এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বিভোরা জিজ্ঞেস করেনি কেন কাঁদলো ধারা। ধারা বলতে চাইলে এমনি বলবে, আপাতত শান্ত হওয়া দরকার। বিভোর ধারার মাথায় বিলি কাটে। ধীরে ধীরে ধারা শান্ত হয়। কিছু মুহূর্তের ব্যবধানে ঘুমে তলিয়ে যায়। বিভোরের মাথায় ব্যথায় ভন ভন করছে। ধারার কপালে চুমু দিয়ে কমফোর্টার টেনে চোখ বুঝে ঘুম ভাঙে ফজলুলের ডাকে। দরজায় কড়া নাড়ছে অনেকক্ষণ যাবত। বিভোর দুলে দুলে হেঁটে এসে দরজা খুলল। এরপর ঘুম কাতর কণ্ঠে বলল, গুড মর্নিং ফজলুল ভাই। গুড মর্নিং, অন্যদিন 6টায় ওঠো আর আজ 8টা বেজে গেল তাও উঠুনি, তাই ডাকতে আসলাম। থ্যাংক ইউ ভাই, ভালো করেছেন, নয়তো উঠতে আরও সময় পার হয়ে যেত। আমার আর প্রফেসরের ব্রেকফাস্ট শেষ, তোমরা খেয়ে নিও। আচ্ছা ভাই। ফজলুল চলে যায়। বিভোর এলোমেলো পা ফেলে বিছানায় এসে শুয়ে পড়ে। 2 মিনিট পর জোর করে ছুরিটা বিছানা থেকে তুলে পর্দা সরিয়ে দেয়। ঝপাত করে আলো এসে ধারার চোখে মুখে পড়ে। ধারা চোখ খুলে আরমোড়া ভেঙে বিভোরকে ডাকে। বিভোর ওয়াশরুম থেকে জবাব দেয়, দ্রুত উঠুন প্রিন্সেস, আমাদের রাজ্য পরিদর্শনে বের হতে হবে। ধারা মিষ্টি করে হাসে। বিভোর এত আদর করে কেন কথা বলে, মনটা ভরে যায়। ধারা উঠে এসে জবাব দেয়, একবার রানী সাহেবা একবার প্রিন্সেস। আচ্ছা কয়টা বাজে গো? বিভোর জবাব দেয়, 8টা। ও মা, এত বেলা? 9টার মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়। এরপর বের হয়, চলে আসে ক্যাংচুমা। ক্যাংচুমা থেকে সামনে দেখা যায় এভারেস্ট, আমাদাবলাম লোচে, আর পিছন দিকে ক্যান্টেগা আর কুসুম কাংরি। অসামান্য সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক শৃঙ্গ। কত কাছাকাছি এভারেস্ট, তবুও এখনো কত পথ বাকি। ক্যাংচুমা থেকে নামতে নামতে ওরা তেশিং এসে পৌঁছায়। এরপর অনেকটা নেমে এসে ঝুলন্ত ব্রিজ দিয়ে দুধকুশি পেরোয়। আরো কিছুটা উঠে আসার পর এলো এক চুমাথা। এরপর শুরু হয় একটানা চড়াই। ওরা পাকদণ্ডী বেয়ে 3860 মিটার উচ্চতার ট্যাং বোঝাতে পৌঁছালো একটা নাগাদ। টানা 4 ঘন্টা এক নাগারে হাঁটা হয়েছে। ট্যাংবোচের প্রবেশদ্বার পেরিয়ে একটা চড়তেন, আর একটু এগিয়ে বাঁদিকে বুদ্ধ গুম্ফা। এইখানে কিছু খেয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাদ সাধল ধুলো। ইয়াক চলছে ধুলো উড়িয়ে, শুরু হয় ধুলো ঝড়। অগত্যা খাওয়া স্থগিত, আবারও হাঁটা। রডোড্রেনড্রনে ঘেরা মায়াবী পথ বেয়ে নামতে নামতে আধা ঘন্টায় পৌঁছে যায় দেউচে। লাঞ্চ করতে ওঠে রডোডেন্ড্রনের হোটেলে। আরো কিছুটা সময় লাগবে রান্না শেষ হতে, শুনে সুসজ্জিত লাঞ্চে যে যার মতো হয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে। ক্লান্তিতে বিভোর ঘুমিয়ে পড়ে। ধারা সজাগ, তবে চোখ বুঝে বিশ্রাম নিচ্ছে। চেম্বার ডাকে উঠে মসুরের ডাল আর পাঁপড় ভাজা দিয়ে আনন্দ করে চারজনই পেট ভরে ভাত খেল। হোটেলের রুম খুলে দিল মালকিন। রুমে ঢুকে আবারও সে চোখ বুঝে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখা গেল হাতে এখনো প্রচুর সময়, তাই এগিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়। ভরা পেটে আলসেমি করে হাঁটছে ফজলুল, প্রভাস, বিভোর আর ধারা। ধারা বারবার বলছে, তোর ভাত খাওয়ার পর হাঁটা যায়? বিভোর বলল, কিছু করার নেই, হাঁটো। প্রভাস বলল, ফজলুল প্রভাসের কথার পিছনে বলল, আমারও দাদা। দুধ কেশি সরে গেছে, রাস্তা এখন ইমজা খোলা বরাবর। লুকলা থেকে সোজা উত্তর দিকে হেঁটে ওরা পৌঁছেছে নামচে বাজার। এরপর থেকেই হাঁটছে আরো উত্তর পূর্ব দিক বরাবর। নামচে বাজার থেকে উত্তর পূর্বে ট্যাং বোঝে, সেখান থেকে আরো উত্তর উত্তর পূর্বে দেউচে, তারও উত্তর পূর্বে ট্যাং বোঝে। ব্যাংবোচে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বেজে যায়। সারাদিন হেঁটে হেঁটে প্রায় সবাই পরিশ্রান্ত। ধারার ক্লান্ত চোখ দুটি লড়াকে খুঁজছে। ওরা হয়তো আগে রওনা দিয়ে দিয়েছে। গ্রামের প্রায় শেষ প্রান্তে ভিউ হোটেলে এসে একটু বিশ্রাম করে। এরপর গ্রামটা দেখতে বের হয়। সন্ধ্যা নামার আরো ঘন্টাখানেক বাকি। তখন রবিবার 9 এপ্রিল। প্রথমে ওরা বৌদ্ধ গুম্ফায় আসে।
ব্যাংবোস থেকে বেশ খানিকটা উপরে গ্রামের মাথায় ওই গুম্ফাটি, বড় বড় ফার্গাস আর ফুলে ভরা রডোডেনড্রন, মাঝখান দিয়ে গুম্ফায় যাওয়ার পথ হালকা চড়াই। এইখানে পুজো করার ব্যবস্থা রয়েছে, ভিন্ন ধর্মের অভিজাতীরা ঘন্টা ঘন্টা ধরে পুজো করল। পুজো পর্ব মিটলে 8:30 নাগাদ ওরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে 9:30 বেরিয়ে পড়ে আবারও। ইঞ্জা খোলা বরাবর হাঁটতে থাকে সবাই। লরার দেখা পেয়েছে ধারা, কিছুটা দূরত্ব রেখেই লরা হাঁটছে। লরাকে দেখলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক ছিঁড়ে। 40 মিনিট পর পৌঁছালো সোমারে গ্রামে, কিছু ঘরবাড়ি আর কয়েকটা হোটেল নিয়ে ছোট্ট গ্রাম সোমারে, উচ্চতা 4010 মিটার। গ্রামে দাঁড়ালো না ওরা, গ্রাম সারিয়ে একটু এগিয়ে ছোট্ট একটা ব্রিজ দিয়ে নালা পেরোলো। নালাটা আবার ইঞ্জাখোলা নদীতে গিয়ে মিশেছে শেষমেশ। কিছুটা এগিয়ে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গিয়েছে, বাঁদিকে ফেরিচার পথ ছেড়ে ডান দিকে ঢুকার পর দেখা গেল আমাদাবলাম ওদের একদম ডান দিকে। আস্তে আস্তে কেমন বদলে যাচ্ছে তার রূপ যত এগোনো হচ্ছে। আমাদাবলাম ধরা দিচ্ছে নিত্য নতুন রঙে, মন ভুলানো রূপে। উত্তর পূর্ব দিক বরাবর হাঁটতে হাঁটতে 2.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে ওরা পৌঁছালো ডিংবোচে, উচ্চতা 4243 মিটার। এখানকার ইমজা ভ্যালি হোটেলে দলটি উঠল। আকাশে তখন ঝলমলে রোদ, বাইরে বেশ খানিকটা জায়গা পাথর দিয়ে পাঁচিলের মতো করে ঘেরা, সেখানেই বসার ব্যবস্থা, হাত মুখ ধোয়ার ব্যবস্থা, রৌদ্দুরে বসে পড়ে সতাল বলে, তারপর লাঞ্চ। এরপর আবার সে আদুরে রোদে গা এলিয়ে দিয়ে বসে আড্ডা। একসময় মেঘ এসে ঢেকে দিল রোদ, শুরু হলো হালকা ঝিরঝিরে তুষারপাত, যে যার মতো রুমে এসে গা ঢাকা দেয়। বিকালে যথারীতি বিভোর, ধারা, ফজলুল বের হয়, প্রভাস বেরোবে না, সে ঘুমাচ্ছে। লরা বের হয় তখন, ধারা হাত নাড়িয়ে হাই দেয়, লরা এগিয়ে আসে, পিছন পিছন আরেকজন বিদেশি যুবককে আসতে দেখা যায়। যুবক নিজিচ্ছে এসে বলল, তোমরা কি বের হচ্ছ, আমি কি সাথে আসতে পারি? বিভোর হেসে বলল, শিওর। কথার কথায় জানা গেল যুবকটি একজন ট্রেকার, সে এভারেস্ট যাচ্ছে না, বেস ক্যাম্প অফ দি যাচ্ছে, নাম আমান্ডা, ক্যানাডা থেকে এসেছে। পাঁচজন একটা রেস্তোরাঁয় আসলো, চা হাতে নিয়ে চলে কিছু সময় আড্ডা, রেস্তোরাঁ থেকে বেরিয়ে নদীর পাশে হাঁটা। ছোটখাটো পর্বত চারদিকে, মেঘলে আকাশ, মাঝে মাঝে হচ্ছে তুষারপাত। লরার সাথে কথা বলে তারা জানতে পারে লরা ওর চেয়ে 10 বছর সিনিয়র, অথচ সে ভেবেছে তার চেয়ে ছোট হলেও হতে পারে। ধারা বিভোরের পাশ ঘেসে দাঁড়ায়, বিভোর তাকায়। ধারা কাচুমাচু হয়ে বলল, আমি কি পরি হয়ে গেছি? বিভোর খ্যাক করে উঠল, তারপর বলল, তা হতে যাবা কেন? আমার বয়স 24-এ চলে যাবে কয়দিন পর, কাউকে যদি বলি আমার বয়স অনুমান করতে তখন 122 বলে, মানে আমাকে দেখে 2 বছর কম বয়সী মনে হয়, আর অন্যদের বয়স 33-34, তবুও দেখে মনে হয় 18 বয়সী। ধারার কথা শুনে বিভোরের খুব হাসি পায়, কিন্তু ধারাকে সিরিয়াস মনে হচ্ছে, হাসলে নির্ঘাত ফাঁসি। বিভোর সান্ত্বনা দিয়ে বলল, বিদেশিরা এমনই, বাদ দাও, আমিও বুড়া তুমিও বুড়ি মিলে গেছে। কথা শেষ করে বিভোর জিব কাটে, ধারা চুয়াল শক্ত করে বলল, আমাকে বুড়ি বললা? বিভোর কিছু বলার পূর্বেই ধারা জায়গা থেকে দ্রুত গতিতে সরে যায়। ধারাকে অনুসরণ করে বিভোর তাকায়, দেখে লরা পাফসকে পড়ে যাচ্ছিল। ধারা দ্রুত লরার জ্যাকেট টেনে ধরে, এরপর ফজলুল আর আমান্ডা সহযোগিতায় উপরে তুলে আনে। ওরা একটা পর্বতের চূড়া ধরে হাঁটছিল, নিচে ইমজা খোলা নদী, আর একটু হলে লরা নদীতে হারিয়ে যেত। জানতে পারে লরা সাঁতার জানে না, কি ভয়াবহ বিপদ গেল। বিভোর ধারার কাছে ভীষণ খুশি, ধারার পাশ কেটে হাঁটার সময় ইচ্ছে করে পড়ে যাওয়ার ভান ধরে। ধারার বুক সেকেন্ডে কেঁপে উঠে, দ্রুত বিভোরের হাত চেপে ধরে। বিভোর হাসলো, ঝুঝরা এদিক ওদিক নাড়িয়ে বলল, হিরোইন থাকতে হিরো পানিতে পড়ে যাবে, এই তো অসম্ভব দেখছি। ধারা ভ্রু কুচকে ফেলে, বিভোরের হাত ছেড়ে দেয়। বিভোর টাল সামলাতে না পেরে সত্যি সত্যি পড়ে যাচ্ছিল, দ্রুত সামলে নেয় নিজেকে, এরপর বলে, আরে ছাড়লে কেন, পড়ে যেতাম তো।
ধারা নবাবি চালে বলে, জিতে আই ডোন্ট কেয়ার। কথা শেষ করে ধারা সামনে এগোয়, ডিফোর হা করে তাকায়, ধারা পিছন ঘুরে তাকিয়ে হাসে, ডিফোরও হাসে, দৌড়ে ধারার পাশে আসে। সূর্যাস্তের আগেই হোটেলে ফিরে পাঁচজন, ফিরে আবারও চা, প্রতি কাপ 50 টাকা, 8টার মধ্যে ডিনার সেরে ফেলে। আগামীকাল ওদের ঠোকলা যেতে হবে, অন্য সব ট্র্যাকাররা প্যাংবোস থেকে সোমারে দিয়ে ফেরিতে করে ঠোকলা যায়। ঠোকলা থেকে পৌঁছায় এভারেস্ট বেস ক্যাম্পে, কেউ ডিংবোচে আসে না। ডিফোরদের দল সহ আরো 2টি দল ডিংবোচে এসেছে, কারণ 3টি দলের কিছু মালপত্র এখনো আসেনি। এসব মালপত্র গিয়ে ওখানে পৌঁছাবে, গোছগাছ হবে, বেস ক্যাম্প স্থাপন করতে সময় লাগবে, তাই দেরি করে পৌঁছানোই ভালো, ঘোরাও হয়ে গেল। তাছাড়া আবহাওয়ার সঙ্গে তাপমাত্রার সঙ্গে আর একটু বেশি অভ্যস্ত হওয়ার সুবিধা পাওয়া গেল। 10 এপ্রিল সকাল 9টায় হাঁটা শুরু হলো, 6:30টায় বেটটি আর 8টায় প্যানকেক, চাপাটি আর টিবেটিয়ান, ব্রেড আর ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট। পথ প্রথমে পশ্চিম দিক বরাবর, সে পথ ধরে অনেকটা হেঁটে ডিংবোচের মাঠে উঠে আসে, মাঝে মাঝে চড়তেন। 2.5 ঘন্টা হেঁটে পৌঁছালো ঠোকলা। ঢোকার ঠিক আগে শ্রান্ত পথিকদের অভিবাদন জানালো একটি ঝোড়া খুম্বু খোলা। এই খুম্বু হিমাবহ থেকে বেরিয়েছে, এখানে একটাই বড় হোটেল আছে, নাম ঠোকলা ঠোকলা। কম হাঁটা হয়েছে, তবু সবাই সিদ্ধান্ত নেয় আজ এখানেই থাকবে। 12টার মধ্যে লাঞ্চ সেরে বাইরে এসে দেখে এখানে পৌঁছেছে অজস্র ট্র্যাকার, কেউ ওপর থেকে নামার পথে এখানে এসেছে, কেউ নিচ থেকে উঠার পথে খাওয়া সেরে নিচ্ছে, আবার কেউ কেউ থেকে যাচ্ছে। সব মিলিয়ে বেশ জমজমাট হোটেল ঠোকলা ঠোকলা। বিকেলে এলো গরজ, বিবরদের রাঁধুনী। গরজ আজ ভোরবেলা শ্যাংবোস থেকে ইয়াক নিয়ে বেরিয়েছে, একটানা এসে ইয়াকগুলোকে ফিরে চিতে ছেড়ে দিয়েছে, একটু হেঁটেই চলে এসেছে। কাল আবারও ইয়াক নিয়ে সোজা বেস ক্যাম্পে পৌঁছে যাবে, পাশাংশেরপা আজই বেস ক্যাম্প পৌঁছে গিয়েছে। এরপর দিন, আজকের পথ সামান্য, ঠোকলা থেকে লোবুচে 4,620 মিটার থেকে 4,910 মিটার উচ্চতায় পৌঁছানো। প্রথমে টানা চড়াই, সেই পথে ইতিমধ্যে কয়েকজন যাওয়া আসা শুরু করেছে। পাথর বালি ছাড়ানো মাটির পথ, তার উপর গতকাল রাতে অনেক বরফ পড়েছে, তাই খুব সাবধানে চলতে হচ্ছে। এরপর রোদ বেড়ে গেলে বরফ গলা শুরু হবে, পথ পিছল হবে। টানা 45 মিনিট প্রাণবন্তকর চড়াই ভেঙে ওরা উঠে এলো একটা ময়দানে, চারপাশে অনেক চড়তেন আর প্রচুর স্মৃতিফলক। ধারা কিছু একটা দেখিয়ে বলল, প্রেয়ার প্লাগ টাঙানো না? বিভোর বলল, হুম। এই স্মৃতিফলকগুলি সবই মৃত এভারেস্ট অভিযাত্রীদের স্মরণে নির্মিত, এগুলো দেখে সবার মন খারাপ হয়ে গেল। এই মৃত মানুষগুলোর শেষ দিনগুলির সঙ্গে ওদের আজকের দিনের কোনো পার্থক্য নেই, এরা যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিল, সেই একই লক্ষ্য নিয়ে, একই শৃঙ্গজয় স্বপ্ন চোখে নিয়ে ওরা এগিয়ে চলছে। সবাই চুপ হয়ে যায়, বিফোরের বুকটা হাহাকার করে ওঠে। মাকে আবার ফিরে গিয়ে দেখার সুযোগ হবে? হবে কি? একটা কয়েক বছরের সংসার ধারাকে নিয়ে বিফোর ধারার দিকে তাকায়, ধারাও তাকায়, ধারার চোখে জল, মৃত্যু পিছনে ঘুরছে মনে হচ্ছে, ভয় লাগছে খুব। বিফোর ধারার কপালে চুমু দিয়ে বলে, কিছু হবে না, মনকে শক্ত করো। সমস্ত স্মৃতিফলকগুলোর মধ্যে একটি সবচেয়ে বড়, বিভোর এর আগে এখানে আসেনি, তারা জানে, তবু স্বভাবগতভাবে প্রশ্ন করে, বড় স্মৃতিফলকটি কার? বিভোরের আগে জিম্বা বলল, বাবুচি শেরপার, উনি 16 ঘন্টা 56 মিনিটের মধ্যে এভারেস্ট শৃঙ্গে পৌঁছে আবার নেমে এসেছিলেন, তখন এটাই ছিল দ্রুততম আরোহণের রেকর্ড, মৃত্যুর আগে 10 বার এভারেস্ট জয় করেছেন। একবার একটানা 21 ঘন্টা এভারেস্ট চূড়ায় থেকেছিলেন, আর ওনার মৃত্যুও হয় এভারেস্টে, ছবি তোলার সময় পিছতে পিছতে অজান্তেই পড়ে যান ক্রিভাসে। ধারা কিছু বলল না, বাবুছিরি শিরোপার স্মৃতিফলকের পাশে এসে বসে সে, তারপর আবার হাঁটা, এবার পাহাড়ের ঢাল বেয়ে হালকা চড়াই। কালকের তুষারপাত পুরো রাস্তাটাকে ঢেকে দিয়েছে বরফে, সামনের তিন দিকে বিভিন্ন শৃঙ্গ আর গিরিশিরা দিয়ে ঘেরা। মাত্র 11:30 বাজে,
আজই গোর্কশেপ চলে যাওয়া যেত। এখান থেকে মাত্র 2 ঘন্টার পথ। এভারেস্টের বেস ক্যাম্পে পাংশারা এখনো ক্যাম্প প্রতিষ্ঠা করে উঠতে পারেনি। এখন চলে গেলে ওদের সমস্যা, আবার বিপদেরও। তাই সিদ্ধান্ত হয় আজ লোবুচেতেই থেকে যাওয়ার। হোটেলে রুম নিল। এই হোটেলে মাছ পেয়ে আল্লাতে আটখানা সবাই। বাঙালির স্বাদ তো মাছে ভাতেই। রাতটা কাটে খুব ভালো ভূতের মুভি দেখে। তারা ভূত খুব ভয় পায়। মাকড়সার মতো বিবরের বুক খামচে ধরে এক চোখ বন্ধ রেখে মুভি দেখছে। তারা কাণ্ড দেখে বিবরের একই হাসি। সকাল 8টা থেকে হাঁটা শুরু হয়। পর্বত পরিবৃত হয়ে পাকদণ্ডী বেয়ে চলতে থাকে সবাই। চারপাশে নাম জানা না জানা অসংখ্য সিংহ নয়ন ভোলানো রূপ নিয়ে দাঁড়িয়ে। সমস্ত সিংহ এর মধ্যে সবচেয়ে ডান দিকে আছে সুন্দরী নুপুৎসে। এখানে হরেক রকমের পাখি চোখে পড়ছে। 11টা নাগাদ পৌঁছালো গোর্কশেপ। লাঞ্চ সেরে 12টায় আবার হাঁটা শুরু। গোর্কশেপের পাশাপাশি 2টি হোটেল। সেই হোটেল ছেড়ে নামতেই সুন্দর ময়দান। রাস্তা চলে গেছে সোজা বেস ক্যাম্পের দিকে। গোর্কশেপের হোটেলগুলো ছাড়িয়ে একটা ময়দানের মতন জায়গা। সেখান থেকে বাদিকে যে পথ চলে গেছে সেটা পৌঁছেছে কালা পাথর। বেস ক্যাম্প থেকে এভারেস্ট দেখা যায় না। এই কালা পাথর থেকে এভারেস্ট দেখা যায় স্পষ্ট। এভারেস্টের যত ছবি তোলা হয় সব এই কালা পাথর জায়গাটি থেকে। সামনে এগোতে এগোতে এভারেস্ট চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। শরীরে বয়ে যাচ্ছে অদ্ভুত এক অনুভূতি। সবার মনে একই আশঙ্কা, ছুঁতে কি পারবে এভারেস্টের চূড়া। ঘন্টাখানেক হেঁটে চলার পর দূরে খুম্বু গ্লোসিয়ারের দিকে তাকালেই চোখে পড়ে অনেকটা জায়গা জুড়ে প্রচুর তাঁবু। আরো আধ ঘন্টা হাঁটার পর ওরা আসে খুম্বু গ্লোসিয়ারের উপর। দেখা মিলে পাথরের উপর পাথর সাজিয়ে তাতে অনেক প্রেয়ার ফ্ল্যাগ এবং বিভিন্ন দেশের পতাকা জড়িয়ে রাখা। তার উপর একটা বোর্ডে লেখা এভারেস্ট বেস ক্যাম্প। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পাতা আছে রং বেরঙের অজস্র তাঁবু, এভারেস্ট অভিযাত্রীদের তাঁবু। ধারা বিভোরের এক হাত শক্ত করে চেপে ধরে। বেস ক্যাম্পের দিকে তাকিয়ে ঘনিয়ে বলল, মৃত্যু এবং স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। বিভোর বাহু ডরে ধারাকে টেনে নিয়ে বলে, মৃত্যু তারা করবেই, আমাদের দৌড়াতে হবে। এর জন্য দরকার শারীরিক এবং মানসিক শক্তি। আমার রগে রগে শিশির অনুভূতি হচ্ছে, উত্তেজনায় গলা শুকিয়ে আসছে। শান্ত হও পাগলি। গ্লোসিয়ারের মাঝে বেশ খানিকটা নিচু অঞ্চল, তার মধ্যে বিফোরদের টাবু টানানো হয়েছে। ফজলুল, প্রভাস ও বিফোর ধারার জন্য 3টে, শেরপা ও কুকদের জন্য 2টো, এছাড়া টয়লেট টেন্ট, কিচেন টেন্ট ইত্যাদি। এভারেস্ট বেস ক্যাম্প অঞ্চল নেপালের একটা বেশ গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রচুর অর্থ আমদানি হয় এই অঞ্চল থেকে। সারা পৃথিবী থেকে ট্রেকার আর মাউন্টেনিয়ার, বিজ্ঞানী, পরিবেশবিদ, ফটোগ্রাফার আসেন। তাই পুরো অঞ্চল পরিষ্কার রাখার জন্য নেপাল সরকার সর্বদা তৎপর সতর্ক থাকেন। আসার সময় দেখা গিয়েছে পুরো রাস্তাটাই দারুণ পরিষ্কার, কোথাও একটু নোংরাও পড়েনি। এভারেস্ট বেস ক্যাম্পে যারা আসেন তাদের সচরাচর বেশ কিছুদিন একটানা থাকতে হয়, আর সেজন্যই নেপাল সরকার টয়লেট টেন্ট মানে তাঁবু লাগানো বাধ্যতামূলক করে দিয়েছে। পরদিন ঠিক 6:40 সূর্যের আলো এভারেস্ট আর ওয়েস্ট শোল্ডের উপর দিয়ে ক্যাম্পে এসে পৌঁছালো। সকাল হল, রাতে সকলেই পরিশ্রান্ত ছিল। তার উপর এই গ্লোসিয়ারের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডা। স্লিপিং ব্যাগের আরামটুকু পেয়ে নিমিষেই ঘুমিয়ে পড়েছিল সকলে। শিশুর হাসির মতো নির্মল অনাবিল এক সকাল সামনে। আজ সারাদিন কোথাও যাবার নেই, কিছু করার নেই, গন্তব্যহীন তাড়াহুড়ো বিহীন একটা আস্ত দিন আজ অনেকদিন পর। ব্রেকফাস্ট হইল, এরপর সবাই লেগে পড়ে ডাইনিং টেন্ট তৈরি করতে। ক্যাম্প এখনো পুরোপুরি তৈরি হয়নি, মাঝখানে একটা প্রায় সমতল জায়গা আছে। পাথর সরিয়ে আরো সমতল করে নেওয়া হলো জায়গাটা। তারপর মোটামুটি 15 ফুট লম্বা আর 10 ফুট চওড়া এই জায়গাটা জুড়ে টানানো হলো ডাইনিং টেন্ট। অনেক সময় লাগলো এটা ঠিক করতে। এরপর চেয়ার আর টেবিল সাজানো হলো।
অদস দুপুর কাটে তাস খেলে। ধারা লড়ার সাথে ভাব জমানোর চেষ্টা করছে বহুবার, কিন্তু লড়ার দুটোর বেশি কথাই বলে না। বিভোর ঘুমাচ্ছে, ধারা বের হয়ে আসে, দেখতে থাকে মানুষের যাতায়াত। কেউ ক্যাম্প একের দিকে যাচ্ছে, কেউ ফিরে আসছে। সারাদিন ধরেই ধারার খাওয়া চলছে, কখনো এটা তো কখনো ওটা। টেবিলে সাজানো জুস, হরলিক্স, দুধ, গরম জলের ফ্লাস্ক, চারটের সময় চা, ছটায় স্যুপ, পপকর্ন, তারপর ডিনার, এরপরই ঘুম। গভীর আলস্যে শেষ হয়ে গেল দুটি দিন, চলে আসে পারমিট। সকাল 9টায় অধিক উচ্চতা মানিয়ে নেওয়ার জন্য তারা বের হয় ক্যাম্প একের লক্ষ্যে। মাউন্টেনিয়ারিং বুট পরে, হার্নেস লাগিয়ে ঠিকমতো তৈরি হয়ে তারপর বের হয়। খুম্বু গ্লোসিয়ারের উপর তাঁবুর পাশ দিয়ে যাওয়ার রাস্তা ধরে এগোতে থাকে। একসময় ক্যাম্প এলাকা পেরিয়ে প্রবেশ করে বিভিন্ন আকৃতির এক বিচিত্র তুষার রাজ্যে, নানা অদ্ভুত আর অবয়বের বরফ। এখানে বিফোর বারবার ধারাকে বলছে, চোখ কান খোলা রেখো, তুষার ধসে পড়তে পারে। প্রভাস ট্রেকিং জুতা পরে এসেছিল, তাই আর এগোয়নি, ফিরে যায় তাঁবুতে। বিভোর ধারা ফজলুল ক্যাম্পন লাগিয়ে নেয়, এরপর খুম্বু আইসফল জোনের মধ্য দিয়ে চলা। খুম্বু গ্লোসিয়ারের উপরই এই বৈচিত্র্যময় খুম্বু আইসফল জোন, কোথাও তিনতলা চারতলা সমান আইস টাওয়ার, আবার তার পাশে অতলান্ত খাত। এই খুম্বু গ্লোসিয়ার শুরু হয়েছে এভারেস্টের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসের গা থেকে, শেষ হয়েছে থোকলায়। গ্লোসিয়ার বা হিমবাহ হল বরফের নদী, নদীর মতন এরও গতি আছে, তবে তা এত ধীর যে অনুভব করা যায় না। যেহেতু কঠিন বরফের তৈরি হিমবাহ ক্রমাগত এগোতে থাকে, তাই এর সরণের ফলে হিমবাহে প্রচুর ফাটল তৈরি হয়, এদের বলে ক্রিভাস। হিমবাহের উপর চলার পথে এগুলোই অন্যতম বিপজ্জনক বাধা, বেশ কষ্টকর আজকের পথ, সাবধানে পা ফেলতে হচ্ছে। মাঝে মাঝেই ছোট বড় ক্রিভাস, ছোট ক্রিভাসগুলো লাফিয়ে পেরোতে পারলেও বড়গুলোর জন্য মই ব্যবহার করতে হচ্ছে। মই আগে থেকে লাগানো আছে, দুই পাশে দড়ি লাগানো মই। এই দুই পাশের দড়ি একটুকুন টান রেখে সাবধানে মইয়ের মাঝের রডগুলোতে পা রেখে রেখে পার হতে হচ্ছে। ধারা আগে, ওর একদম পিছনেই বিভোর। বিভোর নিজের জন্য ভয় হচ্ছে না, শুধু ধারার পা দেখছে, কখন না পড়ে যায় ক্রিভাসে। মই দিয়ে পার হতে গিয়ে ধারার পা ফসকে গিয়েছিল। বিভোর দ্রুত ধারার হাত ধরেছে, বারবার বলছে, সাবধানে, নার্ভাস হয়ে না। ধারা মাথা নড়ায় ঠিকই, তবে নার্ভাস হয়ে যাচ্ছে কেন জানি, কেমন ভয় ভয় লাগছে। ভয়ের কারণেই আচমকা ছোট্ট ক্রিভাসে পা ঢুকে যায়। ধারা মাথা নত করে পা বের করতে, তখনই কিছুটা উপর থেকে বড় আকৃতির বরফ পড়ে যেতে নিচ্ছিল। বিভোর জুতো হাতে বরফটিকে আটকায়, বরফের ওজন 30-40 তো হবেই। জেম্বা ফজলুল আটকে উঠে, বিভোর চিৎকার করে, তাড়াতাড়ি পা সরাও, নিজেও সরো। ধারার ভয়ে হৃৎপিণ্ড শুকিয়ে আসে, পাবের করতে গিয়ে দেখে আটকে আছে, পারছে না সে, কান্না চলে আসে। ফজলুল এগিয়ে আসে, সেকেন্ড বিশেকের চেষ্টায় পা বের করতে সক্ষম হয়। ধারা ফজলুল দ্রুত সরে যায়, ডিভোর বরফ থেকে হাত ছাড়িয়ে নেয়, এরপর ধারার দিকে চোখ গরম করে তাকায়, বলে, কেয়ারলেস। ধারা চোখ সরিয়ে নেয়, ভয় চুপসে যায় সে, তারপর আবার তাকায়, আমতা আমতা করে বলল, প্রথম দিন তো, সরি, আর হবে না। বিভোর কিছু বলল না, সামনে হাঁটা শুরু করে। ফজলুল ধারাকে বলে, ছেলেটা খুব ভালোবাসে তোমায়, একটু সাবধানে চলার চেষ্টা করো, সামনে ভয়াবহ বিপদ রয়েছে, এইটুকুতে যদি ক্ষতি নিয়ে আসো তাহলে কিভাবে হবে বলো। ধারার দুটি চোখ চকচক করে উঠল, চারদিকে এত বরফ, আর ক্রিভাস দেখে কেন ভয় পাচ্ছে সে, প্রশিক্ষণ তো কম হয়নি, নাকি মনের জোরটা হারিয়ে ফেলেছে। ধারা লম্বা করে দম নেয়, তারপর পা বাড়ায়। মই দিয়ে পার হওয়ার সময় মইয়ের মাঝের জায়গাটায় যখন অবস্থান করা হয় তখন দোলনি শুরু হয়, ভারসাম্য বজায় রাখা কষ্টকর হয়ে উঠে। তখন ধারা ভীতু হয়ে পড়ে, মনে হয় এই বুঝি পড়ে গেলাম। বিভোর পিছনে ফিরে তাকায়, ধারা আসছে, তবে মুখটা মন মরা। বিভোর দাঁড়ায়, ফজলুল পাশ কেটে যাওয়ার সময় প্রশ্ন করে,
দাঁড়ালে কেন? যান আপনারা, আমি আসছি। ফজলুল একটা ক্রিভাসে লাফিয়ে পার হয়। পিছু চেম্বা ধারা আসে। বিফোর বলে, তাকাও। ধারা তাকায়। বিফোর সেকেন্ড কয়েক সময় নিয়ে ধারা ঠোঁটে চুমু আঁকে। এরপর বলে, নার্ভাস হচ্ছ কেন? নার্ভাস হওয়ার কিছু নেই। ফাটলগুলো দেখে ভয় হচ্ছে, কেমন ভয়ঙ্কর দেখতে। চারদিকে বরফ, মাঝে বড় ফাটল। আমি পড়লে আমার উপর বরফের স্তূপও পড়বে, ভাবলেই কেমন কাঁপুনি উঠছে। কিছু হবে না, সামনে তো আরো ভয়ঙ্কর জায়গা আছে। জানি আমি। তাহলে সামান্য ফাটল দেখে নার্ভাস হচ্ছ কেন? আর নার্ভাস হব না। গুড গার্ল, চলো। বড় বড় ক্রিভাসের উপর দিয়ে মই বেয়ে চলেছে ওরা, সঙ্গে আছে জিম্বা। আড়াই ঘন্টা হেঁটে অনেকটা উঠে চলে এলো। এখান থেকে বেস ক্যাম্প একদম ছোট দেখাচ্ছে। সামনে পুমরি, লিংটন, লোলো স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এভারেস্টের কিছুই দেখা যাচ্ছে না। বরফের উঁচু উঁচু স্তম্ভ দেখা যাচ্ছে, বিচিত্র তাদের আকৃতি। আরো খানিকটা হেঁটে বেশ ক্লান্ত হয়ে পড়ে ওরা চারজন। এবার ফেরার পালা। বেলা প্রায় 12:30। বেস ক্যাম্পের তাঁবুতে ঢুকে ওরা। আজই প্রথম পর্বতারোহণের পাঠ নেওয়া হলো, তাই স্বভাবতই সবাই পরিশ্রান্ত। লাঞ্চ সেরেই শুয়ে পড়ে। বাকি দিনটা আগের দুদিনের মতোই কাটে।